ওকে, তাহলে লেখো ঘর্ষণ বল কি, এই কোশ্চেনটা একটু লিখে নাও। লেখো, যখন একটি বস্তুর উপর দিয়ে আরেকটি বস্তু যখন একটি বস্তুর উপর দিয়ে আরেকটি বস্তু চলতে শুরু করে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে চলতে শুরু করে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিপরীতে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিপরীতে যে বল উৎপন্ন হয় তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিপরীতে যে বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বল বলে। আচ্ছা, আমরা একটু বুঝি, লেখা মনে হয় সবার হয়ে গেছে। হ্যাঁ, একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু আমি টেনে নিয়ে আসতেছি, তখন বস্তু দুইটা যে তলের উপরে স্পর্শ করতেছে একটা আরেকটাকে, সেই জায়গায় এই যে টেনে আনতেছে এই গতির বিরুদ্ধে একটা গতিটাকে কমায় দেয় এমন একটা বল উৎপন্ন হয়, সেই বলকে আমরা বলছি কি বল, ঘর্ষণ বল। আচ্ছা আবু জর, তোমার অ্যাটেন্ডেন্স দিছি, তুমি ক্লাসে ঢুকছো, ওকে। হ্যাঁ, এবার একটু সাউন্ডটা অফ করে দিয়ে বসো। আচ্ছা, তো আমার মনে হয় যে সবাই বুঝতে পারছি, হ্যাঁ, ঘর্ষণ বলটা কি। আচ্ছা, এইবার চলে আসো, আমরা ঘর্ষণের প্রকারভেদটা পড়ি। এটা আছে তোমাদের বইতে 224 পৃষ্ঠায় আছে, 224 পৃষ্ঠায় ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণ প্রধানত চার ধরনের। প্রথমটার নাম হচ্ছে স্থিতি ঘর্ষণ। একটা বস্তু যদি আরেকটা বস্তু স্থির থাকা অবস্থায় সেই বস্তুর উপর দিয়ে চলে, তাহলে স্থির বস্তুর সাথে ও চলন্ত বস্তুর যে ঘর্ষণ বল উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলছি স্থিতি ঘর্ষণ, ঠিক আছে? অথবা একটা বস্তুর উপরে তুমি আরেকটা বস্তু রেখে দিচ্ছ, এই অবস্থায়ও তাদের মধ্যে এক ধরনের বল কাজ করবে যে বলটা গতিটা কমায় দেবে, সেই বলটাকে আমরা বলতেছি স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের উদাহরণগুলো একটু ভালোভাবে দেখো, কারণ পরীক্ষা অনেক সময় আমাদের অবজেক্টিভের জন্য এই কোশ্চেনগুলো আসবে। হ্যাঁ, যে এটা কি স্থিতি ঘর্ষণ না, বা এটা কোন ধরনের ঘর্ষণ। যেমন আমরা হাঁটতে পারি যে ঘর্ষণ বলের জন্য, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আমাদের পা কিংবা জুতার তলাটা মাটিতে স্থিতি ঘর্ষণে আটকে থাকে, তাই আমরা পিছলে পড়ে যাই না মাটি থেকে। আচ্ছা, এটা একটু ভালোভাবে বুঝবো, আমরা যদি যারা গ্রামে গিয়েছি বা জীবনে একটা সময় গ্রামে কাটিয়েছি তারা ভালোভাবে বুঝতে পারবো, স্পেশালি বৃষ্টির দিনগুলোতে। হ্যাঁ, গ্রামের যে মাটির রাস্তা সেই রাস্তায় চলাচল করা কিন্তু কষ্ট, কেন বলো? কারণ সেখানে কি হাঁটা যায়, রাস্তাটা কি হয়ে যায়, আস্তে আস্তে পিচ্ছিল হয়ে যায়, ফলে ঘর্ষণ কমে যায়। হাঁটতে গেলে আমরা সেক্ষেত্রে কি হয়ে যাই, পিছলিয়ে পড়ে যাই, ঠিক আছে? তো আমার মনে হয় স্থিতি ঘর্ষণটা সবাই বুঝতে পারছো। এবার আসো দ্বিতীয়টা, হচ্ছে গতি ঘর্ষণ। একটা বস্তুর সাপেক্ষে যখন আরেকটা বস্তু তোমার গতিশীল অবস্থায় থাকবে, হ্যাঁ, আচ্ছা, তখন দুইটা বস্তুর মধ্যে যে বল উৎপন্ন হবে সেই বলটা হচ্ছে, সেই ঘর্ষণ বলটা হচ্ছে গতি ঘর্ষণ। আচ্ছা, এক্ষেত্রে আমি বলি একটা বস্তু স্থির থাকলে তার উপরে একটা গতিশীল বস্তু থাকলে সেখানেও গতি ঘর্ষণ হতে পারে, আবার দুইটা বস্তু গতিশীল থাকা অবস্থায়ও গতি ঘর্ষণ তৈরি হতে পারে। হ্যাঁ, গতি ঘর্ষণের উদাহরণটা দেখো তোমাদের কি বলছে, সাইকেলের ব্রেক চেপে ধরলে সাইকেলের চাকা, সেটি সাইকেলের চাকাকে চেপে ধরে এবং ঘুরন্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেওয়া যায়। আচ্ছা, গতি ঘর্ষণ ওজনের উপর নির্ভর করে, ওজন যত বেশি হবে গতি ঘর্ষণ তত বেশি হবে। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম, স্থির বস্তুর উপরে যে ঘর্ষণ বলটা কাজ করে আরেকটা বস্তু চললে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, গতিশীল বস্তুর উপরে আরেকটা স্থির বস্তু থাকলে বা গতিশীল বস্তুর সাথে আরেকটা গতিশীল বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল উৎপন্ন হয় সেটা হচ্ছে গতি ঘর্ষণ, ঠিক আছে? আচ্ছা,
তারপরে তিন নাম্বারটা কি আছে দেখো, আবর্ত ঘর্ষণ। আবর্তন কথাটা থেকে আসছে আবর্ত, আবর্ত মানে ঘূর্ণন। হ্যাঁ, আবর্তন মানে ঘূর্ণন, ঘূর্ণন থেকে এসেছে। একটা ঘূর্ণায়মান বস্তু, যেমন ধরো কোনো গাড়ির চাকা বা কোনো সাইকেল মোটর সাইকেলের চাকা, এই ঘূর্ণায়মান বস্তুটা যখন কোনো কিছুর উপর দিয়ে ঘুরতে থাকে, তখন এদের মধ্যে যে ঘর্ষণ বল উৎপন্ন হয় সেই ঘর্ষণটাকে আমরা বলছি আবর্ত ঘর্ষণ। যেমন একটা সাইকেলের চাকা যদি রাস্তার উপর দিয়ে চলে, তাহলে চাকা আর মেঝের মাঝে যে ঘর্ষণ উৎপন্ন বল উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি আবর্ত ঘর্ষণ। সব শেষ আছে আমাদের প্রবাহী ঘর্ষণ। হ্যাঁ বলো। ম্যাডাম, আমার কথা শোনা যায়? বাকিরা কি শুনতে পাও? কে শুনতে পায় না? আরিয়ান, জি ম্যাডাম। ওকে। আমার মনে হয় যে তোমার ওখানে কোনো নেটের প্রবলেম, একটু দেখো, কিছুক্ষণের মধ্যে হয়তো ক্লিয়ার হতে পারে। ওকে, পরবর্তীটাতে আমরা আসি প্রবাহী ঘর্ষণ। যখন একটা বস্তু কোনো প্রবাহী পদার্থের মধ্য দিয়ে চলবে, তখন এটা যে ঘর্ষণ বল অনুভব করবে সেই ঘর্ষণটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এখন আমাদের জানতে হবে প্রবাহী পদার্থ কী। আমাদের পরিচিত প্রবাহী পদার্থ হচ্ছে দুইটা, একটা বায়ু আর একটা হচ্ছে পানি, মানে যেগুলো প্রবাহিত হয়, বায়ু প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়। তো পানির মধ্যে তোমরা যখন সাঁতার কাটো, তখন পানির সাথে তোমাদের একটা ঘর্ষণ বল উৎপন্ন হয়, সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। আবার অনেক কি বলে, বিমান আরোহীরা প্যারাশুটে করে বিমান থেকে বা উড়োজাহাজ থেকে মাটিতে অবতরণ করে, এই সময় বাতাসের সাথে তাদের যে ঘর্ষণটা অনুভূত হয় এটা হচ্ছে এক ধরনের প্রবাহী ঘর্ষণ। তো আমার মনে হয় চারটা ঘর্ষণ সবাই বুঝতে পারছো নাকি? চারটা ঘর্ষণ নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে বলো? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবা, কোশ্চেন না থাকলে আমি কোশ্চেন করব। দেখো, 2-3 মিনিট দেখো প্রয়োজনে চারটা ঘর্ষণে। আমি আরেকবার বলছি, স্থির বস্তুর উপরে আরেকটা বস্তু যদি চলে, তাহলে তাদের মধ্যে ঘর্ষণ বলটা স্থিতি ঘর্ষণ। গতিশীল বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু যদি চলে, অথবা গতিশীল বস্তুর উপরে যদি কোনো স্থির বস্তু থাকে, তাহলে এদের মধ্যে যে ঘর্ষণ বল অনুভূত হয় সেটা হচ্ছে গতি ঘর্ষণ। 3 নম্বর হচ্ছে আবর্ত ঘর্ষণ। কোনো ঘূর্ণায়মান বা আবর্তনশীল বস্তু সাথে আরেকটা বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল উৎপন্ন হয় সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। শেষটা প্রবাহী ঘর্ষণ। কোনো প্রবাহিত বস্তু, হ্যাঁ, প্রবাহী পদার্থের মধ্য দিয়ে যখন আরেকটা বস্তু চলাচল করে, তখন এদের মধ্যে যে ঘর্ষণ বল অনুভূত হয় সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। কারো সমস্যা আছে এটুকের মধ্যে? ওকে, এবার আমরা চলে আসব, আমি একটু শেষে প্রশ্ন করব, আগে পড়াই নেই টোটালটা, দেখি তোমরা কতটা মনোযোগ দাও ক্লাসে। ঘর্ষণ কিভাবে বাড়ানো বা কমানো যায়? হ্যাঁ, আচ্ছা, ঘর্ষণ আমরা প্রথমে জানবো কমানো যায় কিভাবে, তাহলে বুঝতে পারবো একই সাথে সাথে যে ঘর্ষণটা বাড়ানো যায় কিভাবে। যেহেতু দেখো ঘর্ষণ দুইটা বস্তুর পৃষ্ঠের উপর নির্ভর করে, তাহলে এই পৃষ্ঠটাকে আমরা যত মসৃণ করব ঘর্ষণের পরিমাণ তত কম হবে। তোমাদের যখন আমি আলোর প্রতিফলন বা প্রতিসরণ পড়াইছি, সেখানে কিন্তু মনে আছে হয়তো অনেকের, পড়াইছিলাম যে পৃষ্ঠ মসৃণ হলে সে জায়গায় নিয়মিত প্রতিফলন ঘটে, আর পৃষ্ঠ যদি এবড়ো থেবড়ো হয় সেখানে অনিয়মিত প্রতিফলন ঘটে। তো এই জায়গায় ব্যাপারটাও এক, তুমি একটা নর্মাল রাস্তায় যত স্মুথলি গাড়ি নিয়ে যেতে পারবা, যেটা মনে করো ভাঙাচোরা রাস্তা, সেখানে গেলে তোমার গতি কি বাড়বে না কমে যাবে? অবশ্যই ভাঙাচোরা রাস্তায় গেলে গতিটা কি হয়ে যাবে? কমে যাবে। তো গতি কমে যাওয়া মানে সেই জায়গায় ঘর্ষণটা বেড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে প্রথম ঘর্ষণ কমানোর একটা প্রথম উপায় হচ্ছে পৃষ্ঠটাকে মসৃণ করা। তাহলে ঘর্ষণ বাড়ানোর উপায়টা কি? একইভাবে পৃষ্ঠটা অমসৃণ করা, ঠিক আছে? এটা বিপরীত, মসৃণের বিপরীতটা। আচ্ছা, 2 নম্বর দেখো, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ঘর্ষণ কমানোর জন্য আর যে কাজ করা যায় সেটা হচ্ছে তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ, এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে সেই জায়গায় ঘর্ষণের পরিমাণ কমে যাবে। মানে মসৃণ করার জন্য, কিন্তু যে শীত পড়ে গেছে, আমরা এখন হাতে পায়ে লোশন দেওয়া শুরু করছি বা ভ্যাসলিন ব্যবহার করা শুরু করছি,
ঠিক আছে, যাতে শুষ্ক না থাকে। যে শুষ্ক থাকলে সেই অংশটায় কি হবে, ঘর্ষণের পরিমাণ বেড়ে যাবে। ওকে, এরপরে দেখো 3 নম্বর, চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। তুমি একটা নর্মাল তোমার ব্যাগ, স্কুল ব্যাগের কথা চিন্তা করো, এটা যদি মাটির উপর টেনে টেনে আনো তাহলে কতখানি জায়গা জুড়ে এটা মাটির সাথে ঘর্ষণ বল অনুভূত হবে। কিন্তু এই ব্যাগটার সাথে যদি ছোট দুইটা চাকা থাকে তাহলে টেনে আনার সময় কিন্তু স্পেসটা কমে যাচ্ছে, ফলে ঘর্ষণটাও তুলনামূলক কমে যাবে। আচ্ছা, এরপরে দেখো গাড়ি বিমান বা এই ধরনের দ্রুতগামী যানবাহন ডিজাইন এমনভাবে করা হয় যেন বাতাসের ঘর্ষণ তৈরি না করে স্ট্রিম লাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে যেতে পারে। এই টপিক্সটা একটু কঠিন, তো এটার আমাদের খুব দরকার নাই। হ্যাঁ, মানে বিমান যদি, আমি জাস্ট একটু বুঝাই, বিমান যদি বাতাসের সাথে ঘর্ষণ বলের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে কি হতে পারে, বিমানের সাথে তো কিছু জ্বালানি থাকে, বিমান চলাচলের জন্য যে জ্বালানিটা, এই জ্বালানির কারণে বিমানে তোমার ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো এই জন্য এটা ডিজাইনটা এমনভাবে করা হয় যে যেন বাতাসের সাথে এটা ঘর্ষণ তৈরি না করে। ঠিক আছে, আচ্ছা পরবর্তীটাতে আসি। যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় তারা যদি খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তাহলে ঘর্ষণ কমানো যায়। ওই যে আগে যে কথাটা বললাম, তোমার ব্যাগের কথাটা, টোটাল ব্যাগটা তুমি যদি লম্বা করে দাঁড়িয়ে আনো তাতে তোমার যতটুকু ঘর্ষণ হবে মেঝের সাথে, ব্যাগটা যদি কাত করে আনো তাহলে ঘর্ষণের পরিমাণ আরও কী হয়ে যাবে, বেড়ে যাবে। তো যতটা কম জায়গায় দুটা বস্তুর স্পর্শ হবে ঘর্ষণের পরিমাণটাও ততখানি কমে যাবে। আচ্ছা, সব শেষ হচ্ছে, আমরা দেখেছি ঘর্ষণরত দুটি পৃষ্ঠে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়, কাজে লম্বভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ কমে যাবে। আচ্ছা, মানে দুইটা বস্তুর মধ্যে ঘর্ষণ হচ্ছে, সেই জায়গায় যদি অতিরিক্ত বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে ঘর্ষণের পরিমাণ বেড়ে যায়। এই জন্য বল প্রয়োগ করা থেকে যদি বিরত থাকা যায় বা খুব কম বল প্রয়োগ করা যায় তাহলে সেই জায়গায় ঘর্ষণের পরিমাণ কমে যাবে। আচ্ছা, তো আমরা ঘর্ষণ কীভাবে কমানো যায় এটা বুঝলাম, তো এইটার অপোজিট কাজগুলো করলেই আমরা ঘর্ষণটা বাড়াতে পারবো। যেমন তলটাকে অমসৃণ করা, যে দুটা তলে ঘর্ষণ হয় সেই দুটা তলকে আরও বেশি পরিমাণে একে অন্যের সাথে কি চেপে ধরা, এরকম হলে ঘর্ষণের পরিমাণ সেখানে আরও বেড়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা বা ঢেউ খেলানো করা। এটা তোমরা দেখেছো মোটরসাইকেল বা গাড়ির তোমার যে টায়ার বা টিউবগুলো থাকে সেখানে কিন্তু আজকাল দেখা যাচ্ছে খুব দ্রুত ব্রেক করার জন্য কি কি দেওয়া থাকে, স্পাইক দেওয়া থাকে, দেখছো না? তো এই স্পাইকটা কেন দেওয়া থাকে, স্পাইক দেওয়া থাকলে ব্রেক করলে খুব দ্রুতই সেই জায়গায় ঘর্ষণ বলের পরিমাণ বেড়ে গিয়ে কি হবে, খুব দ্রুত গাড়িটা থেমে যাবে। আচ্ছা, তারপর এটা কি বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো, মানে যে যদি এটা কঠিন মাধ্যমে না হয় তরল বা বায়বীয় মাধ্যমের ঘর্ষণ হয় তাহলে ওই মাধ্যমগুলোর ঘনত্ব বাড়ালেও ঘর্ষণের পরিমাণ বেড়ে যেতে পারে। তারপরে ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া, চাকা বা বল বিয়ারিং থাকলে সেগুলোকে সরিয়ে নেওয়া। তো আমার মনে হয় সবাই পারবা, খুব সোজা অংশ ছিল ঘর্ষণ কীভাবে বাড়ানো যায় বা কমানো যায়। লাস্ট আমাদের একটা টপিক্স আছে, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, এটা দিয়ে আমরা আজকে মোটামুটি শেষ করব এই চ্যাপ্টারটা। তো তোমরা উপদ্রব কথাটার অর্থ সবাই নিশ্চয় জানো, উপদ্রব মানে কি, সিয়াম, সিয়াম ক্লাসে আছো? উপদ্রব মানে কি বলো? হ্যাঁ, উপদ্রব মানে কি, প্রয়োজনীয় বস্তু? আচ্ছা রায়ান বলো, উপদ্রব মানে কি? উপদ্রব মানে কি শুনছো, কোথাও উপদ্রব এই কথাটা না আজকে প্রথম শুনলো, বলো কোথায় শুনছো? ম্যাম এই যে বিড়ালের উপদ্রব, ইঁদুরের উপদ্রব। হ্যাঁ, উপদ্রব মানে যন্ত্রণা, হ্যাঁ, বা বিরক্তি, উকুনের উপদ্রব।
তারপরে ইঁদুরের উপদ্রব। আচ্ছা, এখানে বলছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, মানে এটা একটা যন্ত্রণা, এটার কারণে আমরা কি করতে পারি না, আমাদের গতিটাকে বাড়াইতে পারি না। আমি চাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাব, আজকে রাতেই যাব, ঠিক আছে, কালকে শুক্রবার থেকে আবার শুক্রবার রাতে চলে আসবো, যেন শনিবার ক্লাস করতে পারি। তো যত দ্রুত যেতে পারি আমার তত ভালো, কিন্তু কি করতে পারতেছি না, আমি দ্রুত যেতে পারতেছি না, কেন, কারণ রাস্তায় ঘর্ষণ বলের কারণে আমার গতিটা কমে যাচ্ছে। সো এটা আমার জন্য একটা যন্ত্রণা, কিন্তু এই যন্ত্রণাটা আমাদের কাজেও লাগে। কেন কাজে লাগে বা কিভাবে কাজে লাগে সেইটা আমরা একটু জানবো। মূলত এই কথাটা দিয়ে বুঝাইছে যে ঘর্ষণের উপকারী এবং অপকারী দুইটা দিকই আছে, দুইটা দিক সম্পর্কে আমরা জানবো। ঘর্ষণের অপকারী দিকটাকে বোঝানো হয়েছে উপদ্রব দিয়ে, আর উপকারী দিকটাকে বোঝানো হয়েছে প্রয়োজনীয় কথাটা দিয়ে। আচ্ছা দেখো, প্রথমেই যেটা বলছে যে দেখো ঘর্ষণের কারণে তাপ শক্তি উৎপন্ন হয়। তোমরা সবাই, এখন শীতকাল চলে আসছে, আমরা যদি দু হাত একটা আরেকটার সাথে ঘুষি তাহলে কি হবে, তাপ উৎপন্ন হয়, তাই না? আরও একটু বেশি শীত শুরু হলে আমরা এই কাজটা করি, হাত যখন ঠান্ডা হয়ে আসে তখন একটা হাতের সাথে আরেকটা হাত আমরা সবাই ঘুষি, যেন হাতটা কি হয় একটু তাপ শক্তির সঞ্চার হয়। আচ্ছা, তো আমরা যখন গাড়ি চালাই, বিভিন্ন ধরনের মোটর চালাই, আসলে গাড়ি হোক ফ্যান হোক যা কিছু হোক, সেইখানেও কিন্তু ঘর্ষণের ঘটনাটা ঘটে, এবং সেইখানেও এই যে তাপ শক্তি উৎপন্ন হয়ে আমরা টোটাল, ধরো একটা ফ্যান চালাবো, আমরা যত ইউনিট বিদ্যুৎ শক্তি সেখানে দিচ্ছি, ধরো 50 ইউনিট বিদ্যুৎ শক্তি দিলাম, এর মধ্যে মিনিমাম 5 ইউনিট বিদ্যুৎ শক্তি দেখা যাচ্ছে তাপ শক্তি হিসেবে নষ্ট হয়ে যাচ্ছে। আমার দরকার হচ্ছে ফ্যানটা কি মোটর হিসেবে কাজ করবে, ঘুরবে, সেটার পরিবর্তে এটা দেখা যাচ্ছে যে কিছুটা শক্তি নষ্ট করে ফেলতেছে এই ঘর্ষণের কারণে তাপ শক্তি হিসেবে। আচ্ছা, আবার আমরা যে অত্যাধুনিক যন্ত্রগুলা ব্যবহার করে, যেমন প্লেন, রকেট, এইগুলোর ঘর্ষণ বল কমানোর জন্য আমাদের কি করতে হয়, অতিরিক্ত টাকা পয়সা খরচ করতে হয়, ডিজাইনটা এমনভাবে তৈরি করতে হয় যেন ঘর্ষণ বলটা উৎপন্ন না হয়। তো এই সকল কারণে আমরা বলতেছি যে ঘর্ষণ আমাদের জীবনে একটা উপদ্রব। আচ্ছা, এবার আসো যে ঘর্ষণ, এই উপদ্রবটা আমাদের কী কী কাজে লাগে। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে আমরা কি করতে পারতাম না, প্রথম যেটা, নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটতে পারতাম না। ভালো করে বুঝি, আমরা নর্মাল যে রাস্তাটায় হাঁটাহাঁটি করছি সেই রাস্তাটায় পরিবর্তে যদি সমুদ্র সৈকত বালির পাড়ে হাঁটতে যাই, কি খুব সহজে হাঁটতে পারি আমরা? পারি না, কারণ আমরা যে বল প্রয়োগ করি বালিটা কি করে, বলটা আমাদেরকে আর ফেরত দেয় না। আমরা যে ঘর্ষণ বলের জন্য যে বলটা নর্মাল মাটিতে ফেরত পাচ্ছি, বালি কী করে তার স্পেসটা সরে গিয়ে বালি আমাদের ওই বলটা আর ফেরত দেয় না, ফলে সেই জায়গায় হাঁটতে গেলে আমাদের মানে কষ্ট হয়। তারপরে দেখো, এই যে বর্ষার দিনে গ্রামের রাস্তা, যেখানে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে যায়, সেখানে গিয়েও কিন্তু ঘর্ষণ বল কম থাকার কারণে, কারণ পিছলানো ঘর্ষণ একটা কিন্তু রয়েছে সেখানে, অর্থাৎ ঘর্ষণ বল থাকে কিন্তু কম থাকার কারণে সেখানেও কিন্তু আমরা হাঁটাহাঁটি করতে গিয়ে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হই। তো প্রথম প্রয়োজনীয়তাটা হচ্ছে ঘর্ষণ আছে বলে আমরা হাঁটতে পারি, না থাকলে হাঁটতে পারতাম না। 2 নম্বর, রাস্তায় গাড়ি চালাতে পারি, এটাও যদি ঘর্ষণ না থাকতো তাহলে চালাতে পারতাম না, গাড়িটা হয়তো চলতো কিছুদিন, তারপরে কি হতো, একটা সময় আমার যখন গাড়ি বন্ধ করার দরকার হতো, ঘর্ষণ বল না থাকলে গতি জড়তার কারণে আমি গাড়িটা আর কিন্তু বন্ধ করতে পারতাম না। আচ্ছা, এরপরে দেখো, আমরা পেন্সিল বা কলম ধরে কাগজে লিখতে পারি, ঘর্ষণ বল না থাকলে আমরা এই লেখার যে আকার আকৃতি দিচ্ছি এই কাজটা করতে পারতাম না। তারপরে আমরা দেয়ালে পেরেক গাড়ি, এটাও ঘর্ষণ বল না থাকলে কখনোই সম্ভব হতো না। প্যারাশুট দিয়ে নিচে নামতে পারি, সেটাও ঘর্ষণ বল না থাকলে সম্ভব হতো না। এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে যেগুলো ঘর্ষণ বলের প্রয়োজনীয়তা। তো আমরা প্রথমে দেখলাম ঘর্ষণ বলের উপদ্রবটা কী, পরে দেখলাম ঘর্ষণ বলের প্রয়োজনীয়তাটা কী, সব মিলে আমরা কী বললাম যে ঘর্ষণ বলটা হচ্ছে একটা প্রয়োজনীয় উপদ্রব। এই প্রশ্নটা শুধু তোমাদের না, সায়েন্সে যারা পড়ে ওদেরও ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় আসে, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব কথাটি ব্যাখ্যা করো।
তো এই প্রশ্নটা সবাই মোটামুটি ভালোভাবে পড়ে ফেলবে আমার মনে হয়। আজকে অল্প একটু টপিকস পড়িয়েছি, ঘর্ষণ বল কি, ঘর্ষণ বলের প্রকারভেদ, এবং ঘর্ষণ বলটা কিভাবে কমানো যায়, বাড়ানো যায়, ঘর্ষণ বলটা একটা প্রয়োজনীয় উপদ্রব। আমার মনে হয় এই অংশগুলো বুঝতে কারো কোনো অসুবিধা নাই। তো সবাই যদি ক্লাসটা বুঝতে পারো তাহলে আমরা আজকে আর এই আলোচনায় আর যাব না, আমরা কিছু এক্সারসাইজ দেখি যেগুলো তোমাদের বইতেই আছে, আমরা সেগুলো বুঝতে পারি কি না। হ্যাঁ, সবাই একটু চলে আসো পৃষ্ঠা নম্বর 228-এ। আচ্ছা, 228-এ দেখো একটা গাণিতিক প্রশ্ন আছে, গাণিতিক প্রশ্নটা একটু দেখব আমরা। 2 নিউটন বল প্রয়োগ করায় একটি বস্তুর ত্বরণ 4 মিটার/সেকেন্ড² হলো। বল বন্ধ করার পরে বস্তুটিকে মেঝেতে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি কিছু দূর যাওয়ার পর থেমে গেল। প্রথম প্রশ্ন, বস্তুর ভর কত? পারবো না আমরা করতে, সবাই চেষ্টা করো তো। বস্তুর ভর কত, কিভাবে এফ সমান এম এ, এই সূত্র দিয়ে করবা। আমার মনে হয় সবাই এখন পারো এফ সমান এম এ দিয়ে করতে। এফ হচ্ছে 2 নিউটন, এ হচ্ছে 4 মিটার/সেকেন্ড². তো এম এর মানটা নির্ণয় করবে। ঠিক আছে, দেখো সবাই পারো কিনা। হইছে বাসিত? ক্যালকুলেটর তো পাইতাছি না। 2 আর 4-এর জন্য কি ক্যালকুলেটর দরকার আছে? দুই ভাগ 4 কত হয় বলো? 2 কেজি। 2 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, 2 কেজি হয়? কমার্সে তো 2-4টা অঙ্ক তো করতে হয় নাকি? এত বড় বড় ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করো, আর এটা তো সামান্য, 2 ভাগ 4 করলে কত হয়? 0.5। সেটা হচ্ছে কেজি, 0.5 কেজি, মানে হাফ কেজি, মানে কত গ্রাম? হাফ কেজি মানে কত গ্রাম? 500 গ্রাম। হ্যাঁ, তাহলে হইলো আমরা সবাই পারলাম বস্তুর ভর হচ্ছে 500 গ্রাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, কোন বলের কারণে বস্তুটি থেমে গেল? ঘর্ষণ বল, মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, আর হচ্ছে চুম্বক বল, কি হবে? কি হবে? ঘর্ষণ বল। হ্যাঁ, অবশ্যই ঘর্ষণ বল। আচ্ছা, ঘর্ষণ বল না থেকে এখানে যদি থাকতো যে গতি জড়তা, স্থিতি জড়তা, আর ধরো আরো যে কোনো 2টা অপশন, তাহলে কি হতো, কোনটার কারণে বস্তুটি থেমে গেল? অবশ্যই জড়তার কারণে, বা যদি বললে যে কোনটার কারণে বস্তুটি কিছু দূর আগে গেল, তাইলে হবে অবশ্যই গতি জড়তা। থেমে যাওয়াটা কি কেন হবে? আচ্ছা, চিন্তা করো, চিন্তা করো, আমি আরেকটু আগায় যাই। আমরা 2টা সৃজনশীল প্রশ্ন আছে, প্রথম প্রশ্নটা একই রকম দেখো, একটা বাসের ভর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। হ্যাঁ, গ নাম্বার বলছে বাসের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। পারবে তো সবাই? এফ সমান এম এ, 1 নম্বর সৃজনশীল। হ্যাঁ, হয়েছে? শাহাদাত, রোল 35, বলো তো কত হবে বলের মান? সূত্র তো আমি বলে দিলাম, এফ সমান এম এ, এটাই হচ্ছে সূত্র। তাহলে এখানে এম এর মান দেওয়া আছে 1400, এর মান দেওয়া আছে 4, তাহলে কত হবে? 5600। কে বললো এটা? সিয়াম। আচ্ছা, ওকে, ঠিক আছে।
এবার আসি আমরা ঘ নম্বর প্রশ্নটাতে। যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পিছনের দিকে হেলে পড়ার কারণ বিশ্লেষণ করো। এটা বলবা হচ্ছে শাখাওয়াত বলবা, আসো না ক্লাসে, শাখাওয়াত বলো আমাকে। কই গেল এই ছেলে, তো নাই মনে হয়। আচ্ছা বাসিত বলো, বাসিত। যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পেছন দিকে হেলে পড়লো কেন? চলন্ত বাসে প্রথমে কারণটা বলো, কি কারণে ঝুঁকে পড়ে আর হেলে পড়ে? পড়াইছি না বাবা এগুলা? চলন্ত ঘর্ষণ নাকি ম্যাডাম বলে? চলন্ত ঘর্ষণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি তারা রোল 18 রায়ান বল। জড়তার কারণে কি মিস? আচ্ছা জড়তার কারণে, কি জড়তা এটা বলতে হবে তো বাবা। অবশ্যই জড়তার কারণে। কোন জড়তার কারণে? নাম গতি জড়তার কারণে, গতি জড়তা। কে বলে? কপি করা স্কিল লাগে তুই। কোনটা গতি জড়তা আর কোনটা অন্য কিছু এটা বলো। 2 মাস তো ক্লাসেস বলো বলো, দ্রুত বলো। দেখো হেলে পড়েছে কারণ তখন গতি জড়তা ছিল, যখন থেমে গেছে তখন স্থিতির জড়তা কাজ করছে। হয় নাই, হয় নাই, আমরা জড়তা বুঝি না। ঠিক আছে আচ্ছা, হ্যাঁ এবার রায়ান বল। ম্যাম, বাসটি যখন চলছিল তখন তার সাথে তার উপর গতি জড়তা কাজ করছিল, কিন্তু যখন সেটা থেমে গেছে তখন গতি জড়তার কারণে সে একটু সামনের দিকে ঝুঁকে পড়েছিল। ভেরি গুড। আর দ্বিতীয়টা? আর ম্যাম, প্রথমে স্থিতি জড়তার কারণে প্রথমে যখন বাস চলা শুরু করে এই জন্য পেছনে ঝুঁকে পড়ে,